মহেশপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে মহেশপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত সম্মেলনে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও এক আসনে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বাংলাদেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাননীয় হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শ্রী সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় কমিটির সদস্য পারভিন জামান কল্পনা, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সভাপতি শফিকুল ইসলাম অপু, ঝিনাইদহ তিন আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল, ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার সহ আরও অনেকে। এ সময় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক বৃন্দসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে জেলা আওয়ামী লীগের সভাপতি ও এক আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সাজ্জাদুল ইসলাম সাজ্জাদকে সভাপতি এবং বীর সুলতানাজুজ্জামান লিটনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করেন। রিপোর্টটি পাঠিয়েছেন আমাদের ঝিনাইদহের মহেশপুর প্রতিনিধি মশিউর রহমান টিঙ্কু।